এই অসহ্য গরমের মধ্যে একদম শরীর শেষ হয়ে যাচ্ছে ঘেমে ঘেমে আর এই ঘাম আর প্রচণ্ড ভ্যাবসা গরমে শরীরের শান্তি নিয়ে আসার জন্য তার সঙ্গে সঙ্গে পেটটাকে ঠান্ডা করার জন্য তৈরি করে ফেলেছিলাম মজাদার টেস্টের টক দইয়ের এই শরবত এই শরবতটা এতটাই লোভনীয় এতটাই টেস্টি আর এতটাই মানে শরীরের জন্য উপকারী যেটা খেলে শরীর মন সব কিছুই একেবারে শান্তি হয়ে যাবে আর এই গরমের মধ্যে পেটটাকে এসি বানানোর জন্য এই উপকরণ কিন্তু খুবই জরুরি তো যে যে উপকরণগুলো আমি এখানে অ্যাড করেছি প্রত্যেকটাই ন্যাচারাল আর আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এইভাবে তৈরি করে যদি বাসার সবাইকে খাওয়ান তাহলে এক বাক্যে আপনার আপনার প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য তার সাথে সাথে এই গরমের মধ্যে যে কলিজা ঠান্ডা করা এক গ্লাস শরবত তৈরি করে খাওয়াবে তার জন্য তো অনেক অনেক দোয়া করবে সবাই তো পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনুরোধ রইল আপনারা অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন আর দেখে উপকৃত হলে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন তো আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন আর এতটাই মজার আর টেস্টি এই রেসিপিটা যেটা কিনা এক বাক্যে এই গরমের উপযোগী মজাদার পানীয় বা শরবত তো এখানে আমি চলে এসেছি ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা সংগ্রহ করার জন্য তো টপ থেকে পুদিনা পাতা কিছুটা আমি এখানে উঠিয়ে নিচ্ছি যেগুলো কিনা এই শরবতের জন্য খুবই প্রয়োজনীয় পুদিনা পাতাগুলো সব টবে একটু একটু করে ছোট ছোট গাছে হয়েছে আর সেখান থেকে আমি কিছুটা পাতা উঠিয়ে নিচ্ছি আর এখানে লেবু স্লাইস করে নিয়েছি আর বাদ বাকি কি কী উপকরণ দিচ্ছি চলুন দেখা যাক তো এখানে আমি মাটির হাড়িতে তৈরি করতেছি এতে করে ঠান্ডা থাকবে আর এখানে টক দই দিয়ে দিচ্ছি টক দইটা এখানে আমি পাঁচশো গ্রাম মতো নিয়েছি আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী অবশ্যই এটা কম বা বেশি করে নিতে পারবেন তো পাঁচশো গ্রাম টক দই কিন্তু চার পাঁচজন অনায়াসে খেতে পারবে আর একটু ঘন ঘন করে তৈরি করতে চাইলে সেক্ষেত্রে পাঁচজন খেতে পারবে আর একটু পাতলা করে তৈরি করলে সেক্ষেত্রে ছয় থেকে সাতজন কিন্তু অনায়াসে খেতে পারবে তো টক দইগুলো আগে আমি সমস্ত দিয়ে দিয়েছি আর এখানে পুদিনা পাতা আমি কিছুটা বেটে নিয়েছি এক চামচ মতো সেটাই দিয়ে দিচ্ছি তো এই সব কিছু দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস তো পুদিনা পাতা আমাদের শরীরের জন্য কতটা উপযোগী লেবু আমাদের শরীরের জন্য ক মানে কি পরিমাণে হেলদি আর উপযোগী ডিটক্স করতে সহায়তা করে আর তাছাড়া পুদিনা পাতা পেট ঠান্ডা করে এবং আমাদের শরীরের জন্যে অনেক ভালো ঠান্ডা একটা মানে ফ্লেভার আনে তারপরে অনেক টেস্টি একটা ঘ্রাণ আসে এই জন্য অনেক ভালো লাগে আর এখানে আমি দুই স্লাইস দিয়ে দিয়েছি লেবু আর এখানে একটা কাঁচামরিচ একদম ছোট ছোট করে আমি কেঁচি দিয়ে কেটে দিচ্ছি এখানে আপনারা চাইলে কাঁচামরিচটা একটু বেটেও দিতে পারেন তো আমি এখানে একটু এভাবে করে কেটে কেটে দিচ্ছি এতে করে ঝালটা একটু কম হবে আর ফ্লেভারটা অনেক স্ট্রং হবে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু এখানে অ্যাড করতে একেবারেই ভুলবেন না এটা খুবই 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 হেলদি আর এবং খেতেও খুবই টেস্ট লাগে একটু মুখে ঝাল ঝাল পড়লে খুব ভালো লাগে আর এখানে এক চামচ পরিমাণে বিট লবণ অ্যাড করতেছি আমরা আর বিট লবণ যদি আপনাদের বাসায় না থাকে সেক্ষেত্রে কিন্তু প্লেন লবণও ইউজ করতে পারেন বা হিমালয় পিঙ্ক সল্ট ইউজ করলে সেটা আরও ভালো হবে আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এখানে আপনারা টেস্ট অনুযায়ী দেবেন যদি মিষ্টি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে বেশি আর আমার মতো যদি কম পছন্দ করেন তাহলে দুই টেবিল চামচ দিলেই হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা বা চাট মশলা সব কিছু একসঙ্গে এখানে অনেক রকমের মশলা একসঙ্গে অ্যাড করা রয়েছে তো এই চাট মশলাগুলো বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় তো সেটা আমি এক চামচ পুরোপুরো করে দিয়ে নিলাম আর এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা সুন্দরভাবে এখন এই যেভাবে করে ঘুরিয়ে 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 ঘুরে মানে সমস্ত কিছু মেশাতে হবে এটাই হচ্ছে আসল কাজ আর এই শরবতটা খেতে এতটা লোভনীয় আর এতটা মজার হয় আপনারা এটা যদি শর্টকাটে করতে চান তাহলে কিন্তু সব উপকরণগুলো একসঙ্গে নিয়ে তারপরে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন কয়েকবার তাহলে কিন্তু এরকমের ই ফ্লাপসি হবে তো আমি এরকম করে একটু হ্যান্ড উইক্স দিয়েই করে নিচ্ছি এতে করে আমার কাছে ভালো লাগতেছিলো আর যেহেতু আমি মাটির হাঁড়িতে করতেছি একটা মাটির হাঁড়ির আলাদা ফ্লেভার রয়েছে সেটাও কিন্তু এটার মধ্যে অ্যাড হয় আর মাটির হাঁড়িতে করে রেখে ঢেকে দিলে এটা ফ্রিজে রাখার প্রয়োজন হয় না এমনিতে অনেকক্ষণ পরিমাণে ঠান্ডা থাকে তো বেশি ফ্রিজের জিনিস খাওয়া একেবারেই ঠিক না আমাদের শরীরের জন্য তো সব কিছু হয়ে যার পরে আমি কয়েক টুটা বরফ দিয়ে দিচ্ছি বরফের টুকরাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি এতে করে কোনো আমি পানি অ্যাড করলাম না মানে আপনারা যদি চান এখানে পানি অ্যাড করতে পারেন ঘনত্বটা যদি একটু কম চান আর বরফটা দিয়ে দিলে কি হয় বরফটা আস্তে আস্তে গলে যাবে আর পানির পরিমাণটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে খেলে তো সেটাও ভালো লাগবে খেতে তো আমি একটু রেখে দেব আর সঙ্গে সঙ্গে খেতে চাইলে খেতেও দেব এমন করেই তৈরি করে নিচ্ছি তো বরফের টুকরোগুলো সমস্ত দেওয়া হয়ে গিয়েছে আর এই সমস্ত উপকরণগুলো কতটা হেলদি কতটা স্বাস্থ্যকর আর কতটা আমাদের পেট ঠান্ডা করতে উপযোগী সেটা কিন্তু আমরা সবাই জানছি তো এখানে আমি ফ্রেশ কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিলাম যেগুলো কিনা আগে থেকে আমি গাছ থেকে সংগ্রহ করেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাস্টের দিকে এটা অ্যাড করতেছি কারণ যেহেতু আমি মানে পুদিনা পাতা বাটাটা অ্যাড করেছি তো উপর দিয়ে একটু এভাবে করে অ্যাড করে নিলাম আর দেখতেই পাচ্ছেন লাস্টে কত সুন্দর একটা লুক এসেছে যতটা সুন্দর এটা লুক এসেছে ততটা সুন্দর এটা টেস্টি হয়েছে আর প্রাণটা একেবারে জুড়িয়ে গিয়েছিল এক চুমুকে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ